নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। এই আমের সিজনে আম দিয়ে খুব সুন্দর আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে খাওয়াবো বা দেখাবো। দেখুন বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে বানাই আম দিয়ে। আম দিয়ে বানাবো আমি আম দই। তার জন্য দেখুন আম নিয়ে নিয়েছি, ঝুড়ি থেকে দুটো আম নিয়ে নিয়েছি। আমের ওপরের বোটাটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি আমের সাইড থেকে অংশটা কেটে নেব। দুই সাইডের অংশগুলোই কেটে নিয়ে আমি মাঝখান থেকে চিরে দিয়ে আমের যে পাল্পটা হয় বার করে নেব। দেখুন এরকমভাবে আমি লম্বা করে চিরে নিয়ে সাইড থেকে আবার চিরে দিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে আমের অংশগুলো বার করে নিয়ে খোসাটা ফেলে দেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমটা কেটে নিলাম। আপনারা যদি মনে করেন আমের খোসা ছাড়িয়ে আমের পাল্প বার করবো, সেটাও করতে পারেন। আমি এরকম প্রসেসে করছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করলাম। এরকমভাবে আমি দুটো আম নিয়েছি, তো দুটো আমকে আমি এরকমভাবে দুটো সাইডে আঁটিগুলো বাদ দিয়ে দুই সাইড থেকে নিয়ে নেব। আমের মাড়ির অংশগুলো বার করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে আমের অংশগুলোকে বার করে নিলাম। দুটো আমের অংশকে আমি সাইড থেকে কেটে নিয়ে বার করে নেব, এটাও নিয়ে নেব। এবার আমি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। মিক্সি গ্রাইন্ডারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালোভাবে আমটাকে আমি মসৃণভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেস্টটা কেমন হলো। একদম মিহি পেস্ট করে মসৃণভাবে আমের পাল্পটাকে তৈরি করতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে একদম। আর আমে যদি যেই সাদা লোমগুলো থাকে, সেগুলো যে কোনো আমে থাকে, তো আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমার যে আমটা ব্যবহার করেছি সেটাতে কোনো সাদা লোমওয়ালা কোনো অংশ ছিল না, তাই আমাকে ছাঁকনিতে ছাঁকতে হয়নি। এবার আমি কড়াইয়ে ওই আমের পাল্পটা দিয়ে গ্যাসে খানিকক্ষণ ফুটিয়ে নেব। কাঁচা আম দিয়ে করব না। আমটা একটু ফুটিয়ে নিলে আমের টেস্টটা, আম দইটা খুব সুন্দর টেস্ট হয়। দেখুন ফোটানো হয়ে গেছে। এইদিকে গ্যাসে আমি 750 মতো দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে আমি জাল দিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন করে নেব। 750 থেকে 500 এমএলএ আমি দুধটাকে নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, দুধটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব 4 চামচ চিনি গুঁড়ো। সুগার ফ্লোর বা চিনি গুঁড়ো, যদি গোটা চিনি থাকে আপনারা গোটা চিনিও দিতে পারেন। আমার কাছে চিনি গুঁড়ো ছিল, তাই আমি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। সুগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন, স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি খুব বেশি চিনি দিইনি এখানে। আপনারা যদি দই বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার দেব আমি গুঁড়ো দুধ। 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। যেহেতু চিনি মিষ্টি, গুঁড়ো দুধটাও মিষ্টি, আমটাও মিষ্টি। আম যদি খুব মিষ্টি হয়, তাহলে বেশি মিষ্টি দেওয়া, চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার আমটা খুব মিষ্টি ছিল, তাই আমি বেশি চিনি দিইনি। আপনারা মিষ্টি দই, মিষ্টি স্বাদ আনতে গেলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন চিনি এবং গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে, গ্যাসের ফ্লেমটা আমার লো আছে, লো টু মিডিয়ামে রেখেছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধের কোনো দানা ভাব বা গোটা ভাব না থাকে, ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়। আমি ভালোভাবে হাতা দিয়ে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করতে দেব, খুব ঠান্ডা করব না। এদিকে আমি একটা বাটিতে, বাটির ওপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি, তাতে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। দইয়ের জলটা আমি বার করে নিলাম, দই থেকে ছেঁকে ছাঁকনিতে জলটা বার করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে দই থেকে। দইয়ে জল থাকলে দইটা ভালো বসে না, সেই জন্য জলটা ছেঁকে নিলাম দই থেকে। এবার দেখুন দইটা আমি বাটিতে নিয়ে নিলাম, একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, ছাঁকনি থেকে ঢেলে নিলাম। এবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি দইটাকে ভালোভাবে, যাতে গোটা অংশ না থাকে, ভালোভাবে মসৃণভাবে ফেটানো হয়। ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। আপনারা বাড়িতে এরকমভাবে দই তৈরি করে খাবেন, বাজারে কিনতে গেলে তো অনেক দাম পড়ে। এই আমের সিজনে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সোজা পদ্ধতিতেই দেখাচ্ছি আপনাদেরকে। এবার যে আমটা আমি কড়াইয়ে গরম করে রেখেছিলাম, আমের মাড়িটা, পাল্পটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা ওই টক দইয়ের সঙ্গে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিচ্ছি,
এই আমদইটা খেতে খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে দইটা কেমন হয়েছিল। আপনারা যদি তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যে প্রসেসে তৈরি করছি আপনারা সেই প্রসেসেই তৈরি করে দেখবেন। আমি তৈরি করে খেয়েই বলছি আপনাদেরকে দইটা খেতে খুব সুন্দর হয়েছিল। এবার দেখুন আমের পাপটা দিয়ে টক দইয়ের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে যাতে কোনো সাদা ভাব না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। দুধটা খুব ঠান্ডা করলে হবে না, একটু কুসুম কুসুম গরম থাকবে যাতে আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারি, সেরকম টেম্পারেচার রাখতে হবে, একটু হালকা গরম। এবার ওই দই আমের সঙ্গে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। হাতাতে করে দুধটা অল্প অল্প করে তুলে নিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিলাম। এবার আমি চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। বাজারে আম দই একটু বেশি দাম পড়ে যায়, কিন্তু বাড়িতে যদি এই সিজনে তো আম খুব সস্তা, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর টেস্ট লাগে। বাজারে সবার যাওয়ার সময় থাকে না, আবার দামটাও বেশি পড়ে যায়, সেই জন্য বাড়িতে একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে। দেখুন আমার দুধটা মেশানো হয়ে গেছে আমের সঙ্গে দইয়ের সঙ্গে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খাতা দিয়ে তুলে দেখাচ্ছি, ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তো চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করবেন আমি অনুরোধ করছি, আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। আর পুরনো বন্ধুরা তো আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবার আমি পাঁচটা বাটি নিয়ে নিয়েছি, মাটির বাটি নিয়েছি। দেখুন এই মাটির পাত্রগুলোতে আমি এক হাতা করে ওই লিকুইডটা, দইয়ের আম দইয়ের লিকুইডটা এখানে দিয়ে দিচ্ছি, এক হাতা করে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ধরবে আমি ততটা করেই দিচ্ছি, সাবধানে দিচ্ছি যাতে বাইরে পড়ে না যায়। এরকম বাড়িতে আপনারা করে দেখতে পারেন, খুব বেশি একটা সময় লাগে না এবং বাচ্চা বড় সবার খেতেই ভালো লাগে। আমের সময় এখন আম দই করা কোনো ব্যাপার নয়, একটু মনের ইচ্ছা বা সময় থাকলেই করা যায়। দেখুন বন্ধুরা আমার পাঁচটা বাটিতে দেওয়া হয়ে গেছে, আর একটু বেঁচে গেছে, আরও দুটো বাটি নিয়ে আমি ওই দুটোতেও দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রাখবো। আমি রাত্রেবেলায় দইটা পেতেছি, আম দইটা আমি সারা রাত্রি রেখে সকালবেলায় আপনাদেরকে দেখাবো। দেখুন এটাতে একটা বড় প্লেট ঢাকা দিয়ে দিলাম, আর ওটাতেও একটা ট্রে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি সারা রাত্রি 8 থেকে 9 ঘন্টা কি 10 ঘন্টা থাকবে, সারা রাত্রি থাকবে, দিয়ে সকালবেলা আপনাদেরকে আমি খুলে দেখাবো। দেখুন সকাল হয়ে গেছে, সকালবেলা আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দইটা কেমন বসেছে বা জমেছে। দেখুন বন্ধুরা দইটা আমার ভালোভাবেই জমে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাটি থেকে আমি দেখাচ্ছি কেমন জমেছে। বাটিটা পাথরের বাটি, চীনামাটির বাটি। দেখুন উল্টে দেখাচ্ছি আমি, একদম পড়ছে না, একদম শক্তভাবে কাঠভাবে জমে গেছে। দেখুন আমি সাইডটি ঘুরে দেখেছি, হাতের তলায় উল্টে দেখিয়ে দিলাম, দইটা কিন্তু পড়ে যায়নি বা নড়েও যায়নি। দেখুন খুব সুন্দরভাবে জমেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বাড়িতে তৈরি করে কেমন হয়েছিল দইটা এবং খেতে কেমন টেস্ট ছিল। দেখুন খুব সুন্দরভাবে সব দইগুলোই জমে গেছে। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি চামচে করে, খুব সুন্দরভাবে আম দইটা জমেছে। দেখুন আপনাদেরকে তো কেটে দেখালাম, একদম শক্তভাবে জমে গেছে। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। যারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।